নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ত্রিকোণমিতি এর চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। তো দেখো এক্সারসাইজ, সুপ্রিয় দর্শকার্থী, এক্সারসাইজ 23.3 অর্থাৎ 23.3 এর যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। MCQ, SAQ, সত্য মিথ্যা, ঠিক আছে, টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো আমাদের কোষে দেখি 23.3 নয় দাগের প্রশ্ন, ঠিক আছে, MCQ, এইগুলো আগে সলভ করে দিই। ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন রোমান 1-এ 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কট আলফা হলে 3 বাইরের দিকে ব্র্যাকেটের মতো x² মাইনাস 1/x² মান কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সার হবে কিন্তু সিএর অ্যান্সার 1/3, অ্যান্সার হবে সিএর অ্যান্সার 1/3। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ একটু তোমরা নজর দাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। ওকে, তো দেখো তোমরা অঙ্কগুলো কিন্তু বুঝে নেবে এবং খাতায় টুকে নেবে, ঠিক আছে। তো অঙ্কটা কী ছিল? অঙ্কটা ছিল 3x সমান সমান ছিল কোসেক আলফা, তাই তো? তাহলে জাস্ট আমি ঘুরিয়ে দিলাম যে COSEC কোসেক আলফা সমান সমান 3x। তো দেখো এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে কী করে পাবে? বর্গ করে পাই, বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, ঠিক আছে, তোমরা এখানে লিখে নেবে। তাহলে কী থাকছে? তাহলে এখানে এর বর্গ করে দাও, বর্গ করলে কী থাকছে? বর্গ করলে থাকছে কোসেক স্কোয়ার আলফা সমান সমান 9x², ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারছো আমি কী করে বের করেছি, মানে কোসেক স্কোয়ার আলফা সমান সমান 9x², তোমরা কিন্তু খাতায় টুকে নেবে। এবার কিন্তু 3/x সমান সমান কট আলফার মানটা আমরা বের করব। ওকে, কী বলছি বুঝতে পারছো? আমাদের আরেকটা পার্ট কী আছে? আমাদের আরেকটা পার্ট আছে 3/x সমান সমান কী বলেছে? কোয়াট আলফা, তাই তো? তাহলে কোয়াট আলফা সমান সমান 3/x। তো দেখো উভয় রাশিকে যদি আমরা বর্গ করি, একটু কেটে দিচ্ছি, হ্যাঁ, উভয় রাশিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী থাকছে? থাকছে কোট স্কোয়ার আলফা সমান সমান 9/x² থাকছে, তাই তো? আগেরটা কী ছিল? কোসেক স্কোয়ার সমান সমান 9x² ছিল, তাই তো? এবার আমরা কী পেয়েছি? কোট স্কোয়ার আলফা সমান সমান 9/x². তাহলে আমরা সূত্রটা ফেলে দিচ্ছি। ওকে, আমাদের সূত্রটা কী ছিল? আমাদের সূত্রটা ছিল কোসেক স্কোয়ার আলফা মাইনাস কোয়াট স্কোয়ার আলফা = 1। কোসেক মানে কি? 9x² মাইনাস কোয়াট মানে কি? 9/x² সমান সমান কত? 1। তাহলে এখানে বা দেবে, প্রত্যেকটায় বা দেবে, কিন্তু এখান থেকে যদি 9টা আমরা কমন নিয়ে নিই কী থাকছে? x² মাইনাস 1/x² সমান সমান 1। তো দেখো এখানে আর একটা লাইন করে দিচ্ছে, 3 মানে কি? 3 গুণ 3 হয়ে গেল। আর এখানে কী আছে? x² মাইনাস 1/x² সমান সমান 1। তো দেখো এই লাইনটা তোমাদের আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তো দেখো তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি এই লাইনটা, ঠিক আছে। এই লাইনটা যেহেতু এখানে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তার জন্য এই লাইনটা আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 9 মানে ছিল, 9 মানে কি? 3 × 3, ওকে, 9 হয়ে গেল। আর ব্র্যাকেটের মধ্যে কী ছিল? x² মাইনাস 1/x² সমান সমান 1 ছিল।
তো দেখো আমাদের অঙ্কটা বলেছে থ্রি ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কত হবে। তো দেখো আমরা একটা তিন আউট করতে পারি, যে কোনো একটা তিন আউট করতে পারি, মানে এদিকে ভাগ করে দিতে পারি, ঠিক আছে। ভাগ অবস্থায় চলে চলে যাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান বাই থ্রি। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ভাইটাল, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এইগুলো বা দেবে, ওকে, বা না দিলে কিন্তু একটু গণ্ডগোল হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে অ্যান্সার আছে, অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে। সি এর অ্যান্সার কী হবে? ওয়ান বাই থ্রি। তো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের রোমান টু এর প্রশ্নটা সলভ করে দেবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন রোমান টু এর প্রশ্ন, যদি টু এক্স সমান সমান সেক এ এবং টু বাই এক্স সমান সমান ট্যান এ হয়, তাহলে বাইরের দিকে টু আছে, ব্র্যাকেটের মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে? ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার ওয়ান বাই টু। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ একটু তোমরা নজর দাও, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? কী বলেছে? টু এক্স সমান সমান সেক এ। তো একটু ঘুরিয়ে দিলাম অঙ্কটা, তাহলে কি লিখবে এখানে? সেক এ সমান সমান টু এক্স। তোমরা এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো এখানে যদি আমি বর্গ করে দিই, একটু বর্গ করে দিচ্ছি, ঠিক আছে, এই যে বর্গ করে দিলাম, কী থাকছে তাহলে? তো একটু কেটে দিচ্ছি, দেখো সেক স্কোয়ার এ সমান সমান ফোর এক্স স্কোয়ার। তোমরা কিন্তু খাতায় কিন্তু টুকবে, ওকে, বা দেবে, খাতায় টুকবে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে সেক স্কোয়ার এ সমান সমান ফোর এক্স স্কোয়ার আমরা পাচ্ছি, ওকে। এবার আমরা অপর একটা ডিজিট আছে টু বাই এক্স সমান সমান ট্যান এ, ওটা সলভ করাবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? কী ছিল? টু বাই এক্স, তোমরা কিন্তু খাতায় টুকবে, টু বাই এক্স সমান সমান ট্যান এ, ট্যান এ, একটু ঘুরে দিলাম, ট্যান এ সমান সমান টু বাই এক্স। তোমরা এটাকে কিন্তু উভয় রাশিকে বর্গ করবে, উভয় রাশিকে বর্গ করে পাই, ঠিক আছে? এখানে লিখবে, ওকে, উভয় রাশিকে বর্গ করে পাই, তাহলে কী কী পাচ্ছি এখানে? বা ট্যান স্কোয়ার এ সমান সমান ফোর বাই এক্স স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে? ট্যান স্কোয়ার এ সমান সমান ফোর বাই এক্স স্কোয়ার পাচ্ছি। আর আগেরটা কী পেয়েছিলাম? সেক স্কোয়ার এ সমান সমান ফোর এক্স স্কোয়ার পেয়েছিলাম, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি যে সেক স্কোয়ার এ সমান মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান। তোমরা তো এই ফর্মুলা অনেকবার শিখেছো, তাই তো? তোমরা জানো যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান, তোমরা তো এই ফর্মুলা শিখেছো। তো সেক স্কোয়ার এর মান কত ছিল? এর মান ছিল কিন্তু ফোর এক্স স্কোয়ার ছিল, কী ছিল? ফোর এক্স স্কোয়ার ছিল, মাইনাস ট্যান স্কোয়ারের মান কত ছিল? এর মান ছিল হলো ফোর বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান। এখান থেকে কিন্তু আমি চারটা কমন নিলাম, চার কমন নিলে কী থাকছে? এক্স স্কোয়ার মাইনাস, একটু বড় করছি তাহলে বাজে লাগছে দেখতে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান। তাহলে চার মানে কি? দুই গুণ দুই চার হয়, এখানে কী থাকছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান। তো একটা টু তো যদি এইদিকে বসিয়ে দিই, তাহলে তো আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, এইগুলো কিন্তু প্লিজ তোমরা বা দেবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? বা দেবে কিন্তু, ওকে। তো দেখো আর একটা লাইন কিন্তু আমি এক্সট্রা করছি, এই লাইনটা আমি করিয়েছি, তা সত্ত্বেও তোমাদের আমি বোঝাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান, তাই তো?
তো দেখো এই দুটো দুই থেকে একটা দুই আমি ভাগ অবস্থায় নিয়ে যাব, তো কি থাকবে, একটা এক্সট্রা দুই কিন্তু থেকে যাচ্ছে, বা টু ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা দুই তো কিন্তু অলরেডি থাকছে, ঠিক আছে, তো দেখো দুইটা সুন্দর করে লিখে দিচ্ছে দুই, আর এখানে যে একটা দুই, তো দেখো এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের, একটু ভুল হয়ে গেছে, দেখো এই যে একটা দুই ছিল, একটা দুই তো এখানে বসবে, তাই তো এখানেই অঙ্কটা হয়ে গেছে, এক্সট্রা করার লাইন দরকার ছিল না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটু কালার পরিবর্তন করছি, টু বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কিন্তু ওয়ান বাই টু, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে আমাদের বি এর অ্যান্সার, ঠিক আছে, ওয়ান বাই টু, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, ওয়ান বাই টু কিন্তু এর অ্যান্সার হবে। পরের অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান থ্রির অঙ্ক, ট্যান আলফা প্লাস কোয়াট আলফা সমান সমান টু হলে ট্যান টু দু বার থার্টিন আলফা প্লাস কোয়াট টু দু বার থার্টিন আলফা এর মান কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার দুই হবে, ঠিক আছে, কী হবে, দুই হবে। তো দেখো অঙ্কটা কিন্তু তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। তো দেখো অঙ্কটা আমি টুকে দিয়েছি, ট্যান আলফা প্লাস কোয়াট আলফা সমান সমান টু, তো মানে কি কোয়াট মানে কি ওয়ান বাই ট্যান হবে, তাই তো, তো দেখো বা ট্যান আলফা প্লাস কোয়াট মানে কি ওয়ান বাই ট্যান আলফা সমান সমান টু, বা ট্যান কিন্তু এর লসাগু আছে, ট্যান আলফা ট্যান ট্যান গুণ করলে কী হবে, ট্যান ট্যান গুণ করলে কী হবে, ট্যান স্কোয়ার হবে, ট্যান স্কোয়ার আলফা, আর ট্যান ট্যান ভাগ হয়ে কেটে গেলে কী থাকছে, শুধু ওয়ান থাকছে, প্লাস ওয়ান সমান সমান টু, কোনাকুনি গুণ করছে, ঠিক আছে, কী থাকছে, ট্যান স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান সমান টু ট্যান আলফা, ঠিক আছে। তো দেখো এটাকে যদি মাইনাস এদিকে কী আছে প্লাস টু ট্যান আলফা, এদিকে আসলে কী হবে মাইনাস টু ট্যান আলফা হবে, আমরা ফর্মুলা ফেলতে পারবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ট্যান স্কোয়ার আলফা মাইনাস টু ট্যান আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, তো দেখো তোমাদের কিন্তু এটাকে আমি মাইনাস এদিকে নিয়ে করে দিচ্ছি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো ট্যান স্কোয়ার আলফা মাইনাস টু ট্যান আলফা প্লাস টু ট্যান আলফা ছিল, এদিকে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে, টু ট্যান আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে তোমরা নজর করতে পারছো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে, তাহলে এখানে কী লিখব, ট্যান আলফা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ট্যান আলফা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অতএব ট্যান আলফা সমান সমান ওয়ান, তো দেখো ট্যান আলফা সমান সমান যদি ওয়ান হয় আমাদের একটা ফর্মুলা কী ছিল, আমাদের প্রথমে বলে দিয়েছিল, তো দেখো আমরা ট্যান আলফার মান কিন্তু ওয়ান পেয়েছি, আমাদের কিন্তু কোয়াট আলফার মানটা কিন্তু আমাদের বের করতে হবে, আমরা যদি ট্যান আলফার মান ওয়ানের মান যদি আমরা এখানে ট্যান আলফায় বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কোয়াট আলফার মানটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, তো দেখো এই জিনিসটা আবার তোমাদের সামনে টুকে দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি যে কী করে আমরা কোয়াট আলফার মানটা বের করবো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, তো দেখো ট্যান আলফা প্লাস কোয়াট আলফা ইজ ইকুয়াল টু টু, সেটা কিন্তু বইয়ের কিন্তু প্রথমেই বলে দিয়েছে, ঠিক আছে, প্রশ্নের প্রথমেই কিন্তু এই লাইনটা বলেছে, আমরা ট্যান আলফার মান কিন্তু ওয়ান পেয়েছি প্লাস কোয়াট আলফার মান কিন্তু আমরা বের করবো, ঠিক আছে, সমান সমান টু, তাহলে কোয়াট
আলফা সমান সমান টু মাইনাস ওয়ান। অতএব কোয়াট আলফা সমান সমান কিন্তু ওয়ান। অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি যে কোয়াট আলফার মান কিন্তু ওয়ান পেয়েছি এবং ট্যান আলফার মানও কিন্তু আমরা প্রথমে ওয়ান পেয়েছি। তো বুঝতে পারছো, এবার অঙ্কটা আমরা সলভ করে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু খুব সুন্দর করে টুকবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো, ট্যান আলফা টু দি পাওয়ার 13 প্লাস কট আলফা টু দি পাওয়ার 13, আমরা ট্যান আলফার মান কত পেয়েছি? আমরা কিন্তু ট্যান আলফার মান কিন্তু ওয়ান পেয়েছি, ওয়ানের মাথায় 13 যোগ কট আলফার মানও কিন্তু ওয়ান পেয়েছি, উপরে মাথায় 13। তো দেখো, এককে 13 বার গুণ করলে কী হবে? একই পাবো। যোগ এককে 13 বার গুণ করলে কত পাবো? পাবো একই পাবো। এককে 100 বার গুণ করলে একই পাবো, এটা তো তোমরা জানো। তো দেখো, ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু টু হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক। তো দেখো, এর অ্যান্সার কিন্তু 2 হবে, যেটা তোমাদের আমি একটু আগে বললাম, ঠিক আছে? এর অ্যান্সার 1/2, এটা আছে সি এর অ্যান্সার 1/3। তো দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে এক্সের মান কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কিন্তু হবে 2√2 হবে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 2√2, ঠিক আছে? তো দেখো, অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? অঙ্কটা কী বলেছে? অঙ্কটা বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0 বা সাইন থিটা, এই থিটা, তো দেখো থিটাটা ভালো করে হচ্ছে না, সাইন থিটা, তো দেখো এই যে মাইনাস কস থিটা, এদিকে আসলে কী হবে? প্লাস কস থিটা হয়ে যাবে, সমান সমান কস থিটা, কোনো কিছু নেই মানে প্লাস, ঠিক আছে? তো দেখো, এবার আমি একটু ঘুরিয়ে দেবো, সাইন থিটা, এটা সাইন থিটা বাই কস থিটা সমান সমান ওয়ান। সাইন বাই কস মানে কি? সাইন বাই সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা তোমরা তো জানো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা সমান সমান কী হবে? ট্যান থিটা হবে, তাই তো? আর সাইন বাই কস মানে কি? ট্যান, অর্থাৎ ট্যান থিটা সমান সমান ওয়ান, তাই তো? তোমরা খাতায় টুকে নাও, ওকে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা পেয়েছি যে ট্যান থিটা সমান সমান ওয়ান, তাহলে ট্যান কত ডিগ্রির মান? ওয়ান। ট্যান থিটা সমান সমান ট্যান কত ডিগ্রির মান? ট্যান 45 ডিগ্রির মান। তো দেখো, ট্যান ট্যান বোথ সাইড থেকে যদি কেটে দিই তাহলে কী থাকছে? তাহলে থিটা সমান সমান 45 ডিগ্রি পাচ্ছি। তো দেখো, থিটা মানে কি? থিটা তো 45 ডিগ্রি, অর্থাৎ এবার যদি আমরা মানগুলো যদি পুট করে ফেলি তাহলে কিন্তু আমরা কিন্তু অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো, আমরা যেটা নজর করে দেখতে পারছি যে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স, তাই তো? আমরা থিটার মান কত? 45 ডিগ্রি পেয়েছিলাম, তাই তো? তো কত পাচ্ছি? তো দেখো, একটু কালার পরিবর্তন করি, নাহলে বোঝাতে মুশকিল হয়ে যাবে। এখান থেকে একটু কাছাকাছি দেখে লিখছি, সেক থিটা মানে কি? 45 ডিগ্রি প্লাস কোসেক প্লাস কোসেক থিটার মান কত? 45 ডিগ্রি সমান সমান কত? এক্স। সেক 45 ডিগ্রি মান কত? √2 প্লাস কোসেক 45 ডিগ্রি মান কত? এটা কিন্তু সিও আছে, 45 ডিগ্রি মান কত? √2 সমান সমান এক্স। তাহলে কী পাচ্ছি? 2√2 সমান সমান এক্স। অতএব একটু ঘুরিয়ে দিলাম, এক্স সমান সমান
2√2, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি পরের অঙ্কটা সলভ করাবো, রোমান ফাইভের অঙ্ক। ওকে, আমাদের নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক, টু কস থিটা, থ্রি থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হলে থিটার মান কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 20°। তো দেখো 20° কী করে হচ্ছে সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ওকে, আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো অঙ্কটা কী বলেছে, টু কস থ্রি থিটা সমান সমান ওয়ান, তাই তো? তো দেখো আমরা কী লিখবো, কস, এটা বা লিখবো, ঠিক আছে, বা কস। তো দেখো একটু সুন্দর করে লিখছি, বাজে লাগছিল দেখতে। হ্যাঁ, বা কস থ্রি থিটা সমান সমান ওয়ান বাই টু, তাহলে কস থ্রি থিটা ওয়ান বাই টু, কস কত ডিগ্রি মান, কস কত ডিগ্রি মান ওয়ান বাই টু, কস 60° মান ওয়ান বাই টু। তো দেখো বোথ সাইড থেকে আমরা কস কস কেটে দিলাম, কি থাকছে, থ্রি থিটা সমান সমান 60° থাকছে, তাই তো? 60° থাকছে, ডিগ্রি দেবে কিন্তু। তো দেখো এই লাইনটা তোমাদের আবার আর একবার করাবো, ঠিক আছে? তোমরা লিখবে না কি, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের কিন্তু করাচ্ছে, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমরা কি পেয়েছিলাম, থ্রি থিটা সমান সমান 60° পেয়েছিলাম, সমান 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 60° পেয়েছিলাম, তাই তো? তাহলে থিটা সমান সমান কত পাবো, 60° বাই থ্রি, কাটাকাটি করলে কত হয়, 20°। অতএব থিটা সমান সমান কিন্তু 20° এর অ্যান্সার হবে। তো দেখো 20° এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। আমাদের পরের অঙ্কটা কী আছে সেই দিকে আমাদের নজর করতে হবে। প্রত্যেকটা অঙ্ক আমরা টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে, 20°। এবার আমি বিদায়ের প্রশ্নগুলো সলভ করবো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। তো দেখো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। সুপ্রিয় দর্শকার্থী, সর্বনিম্ন মান 2 হবে না, 3 হবে না, 10 হবে, সেটা তোমাদের আমি সলভ করে দেবো। এটা কিন্তু সত্য আছে, কারণ এর সর্বনিম্ন মান কিন্তু 2ই হবে, কত হবে, 2ই হবে, এটা কিন্তু সত্য হবে, সত্য, ঠিক আছে? অর্থাৎ এই রোমান ওয়ানের অ্যান্সার কিন্তু সত্য হবে। তো দেখো কি করে হচ্ছে সেই দিকে তোমরা নজর করো, আমি খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? অঙ্কটা কি বলেছে যে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান, তাই তো? একটু এটা কেটে দিচ্ছি। তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। সেক স্কোয়ার আল, না স্কোয়ারটা দেবো না, সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু সেক আলফা ইনটু, তো দেখো আলফা ইনটু এই দিকে করছি, কস কি লিখবে, কস আলফা, ঠিক আছে? যেহেতু এখানে জায়গার একটু শর্ট পড়েছে তার জন্য এটা আমি নিচে বসিয়েছি, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু একটু এখানে লিখছি, কি লিখবে তোমরা, এগুলো বা দেবে না আর কি, সমান সমান দেবে সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু সেক আলফা ইনটু কস। মানে কি কস মানে বলতে বোঝানো হয়েছে,
যে 1/sec, তাই তো? কস মানে কি? 1/sec, একটু কালার পরিবর্তন করছি। তো দেখো এখানে কি করে লিখেছি, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু, তাই তো? সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা তো আমরা জানি। তো দেখো সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস সূত্রের টু সেক আলফা মাল্টিপ্লাই কস আলফা, যেহেতু একটু জায়গার সমস্যা আছে তার জন্য আমি এটা নিচে বসিয়ে দিয়েছি। সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার প্লাস সূত্রের টু সেক আলফা মাল্টিপ্লাই কস মানে কি, কস আলফা মানে কি, ওয়ান বাই সেক আলফা, ঠিক তো? এটা কিন্তু আলফা হবে, আলফাটা দেওয়া হচ্ছিল না। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা এই সেক আলফা সেক আলফা কিন্তু কেটে দিলাম, তাহলে কি থাকছে এখানে, শুধুমাত্র টু থাকছে, প্লাস টু থাকছে, ওকে? তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস টু, এটি একটি পূর্ণবর্গ রাশি যার সর্বনিম্ন মান দুই। এটি কী রাশি? পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশি রাশি যার সর্বনিম্ন মান দুই, যার সর্বনিম্ন মান দুই। অর্থাৎ এই যে অঙ্কটা আমি সলভ করেছি এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে? কী হবে? সত্য হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এরপর তোমাদের আমি রোমান টু এর প্রশ্নটা সলভ করে দেবো, ঠিক আছে? আমাদের নেক্সট অঙ্ক রোমান টু এর প্রশ্ন, কস থিটা মাল্টিপ্লাই কস, এটা কিন্তু কস থিটা না, কস জিরো ডিগ্রি, মাল্টিপ্লাই কস ওয়ান ডিগ্রি, কস টু ডিগ্রি, কস থ্রি ডিগ্রি, কস নাইনটি ডিগ্রি। তোমাদের যতই ডিগ্রি হোক আর যত ডিগ্রি হোক কিনা তোমাদের মাথায় রাখতে হবে যে টোটাল কিন্তু এটা কিন্তু একটা মাল্টিপ্লাই আছে, টোটাল ডিজিটের সঙ্গে কিন্তু টোটালটা কিন্তু মাল্টিপ্লাই আছে প্রত্যেকের সঙ্গে। তো দেখো কস 90 ডিগ্রির মান কত, তোমরা জানো যে কস 90 ডিগ্রির মান হলো জিরো, কত? জিরো। তাহলে বোঝাচ্ছি এর মান যদি জিরো হয়, টোটালটা যদি জিরো হয় আর এর মান যাই হোক কিনা যদি জিরোর সঙ্গে গুণ হয় তাহলে টোটালটাই তো জিরো বেরোবে, এর মান কেন এক বেরোবে? তো বুঝতেই পারছো এটা কিন্তু মিথ্যা, যে এর মান কখনোর জন্য কিন্তু এক হবে না। এর মান কি হবে? এর মান কিন্তু এক হবে না, এর মান হবে জিরো। অর্থাৎ এটা কি আছে? মিথ্যা। এটা কি হবে? মিথ্যা হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি সি দেখের প্রশ্নগুলো সলভ করাবো। কি বলেছে? 4/sec² θ প্লাস 1/1 cot² θ প্লাস 3/sin² θ এর মান কত হবে? এর মান কিন্তু 4 হবে। তো দেখো 4 কী করে হচ্ছে সেই দিকে তোমরা ভালো করে নজর করো, আমি অঙ্কটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী বলেছে? 4/sec² θ প্লাস 1/1 cot² θ প্লাস, এটা প্লাস আছে, প্লাস 3/sin² θ এর মান কত হবে? তো দেখো আমি জাস্ট এখানে একটুখানি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? 4 sec মানে কি, এখানে 1/sec² θ বসাতে পারি প্লাস 1/1 cot² θ মানে কি, তোমরা কি জানো cosec² θ - cot² θ = 1? অর্থাৎ cosec² θ মানে সমান সমান কি হবে? 1+cot² θ, 1+cot² θ মানে কি? cosec² θ প্লাস 3
সাইন স্কয়ার থিটা। তো দেখো, ফোর মাল্টিপ্লাই ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কি আছে, থ্রি সাইন স্কোয়ার থিটা। তাই তো কি বলছি বুঝতে পারছি, অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পারছি যে ফোর কস স্কোয়ার থিটা থাকছে, তাই তো, ফোর কস স্কোয়ার থিটা থিটা প্লাস। তো দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, একটা সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস তিনটে সাইন স্কোয়ার থিটা, তাহলে কটা সাইন স্কোয়ার থিটা থাকবে, চারটে সাইন স্কোয়ার থিটা থাকবে। তো দেখো এই যে এটাকে ফোর কস স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন স্কোয়ার থিটা, এই যেটা আছে আমি প্রথমে ফোর সাইন স্কোয়ার থিটাকে আগে বসাবো, তারপরে ফোর কস স্কোয়ার থিটাকে আগে বসাবো, পরে বসাবো। তো দেখো এটা করলেও চলবে, এখান থেকে তোমরা কমন করলে কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে যাবে, তা একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? আমি কী বলছি বুঝতে পারছো, অঙ্কটা সাজিয়ে নিচ্ছি, ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা, আমি এখান থেকে যদি চারটা কমন নিই তাহলে কী থাকছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো দেখো চার গুণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যেগুলো কত, ওয়ান, চারের সঙ্গে ওয়ান গুণ করলে কী হবে, চার হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ভাইটাল। তো বুঝতেই পারছো এর অ্যান্সার কিন্তু হবে শূন্যস্থান হবে, চার হবে। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। আমাদের পরের অঙ্ক রোমান থ্রির অঙ্ক, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু হলে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান কত হবে, অ্যান্সার কিন্তু ওয়ান বাই টুই হবে, ঠিক আছে? বুঝতে পারছো কী বলছে? ও সরি, তার আগে এই অঙ্কটা তোমাদের বাকি আছে, রোমান টুয়ের অঙ্কটাও তোমাদের আমি সলভ করিয়ে দেবো। এইটা রোমান টুয়ের অঙ্কটা, সাইন ব্র্যাকেটের মধ্যে থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সমান ওয়ান বাই টু হলে কস থিটার মান কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ভাইটাল। এর অ্যান্সার হবে কিন্তু ওয়ান বাই টু, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, এর অ্যান্সার কিন্তু ওয়ান বাই টু হবে। এবং আমাদের পরের যে প্রশ্ন আছে এর অ্যান্সারও কিন্তু ওয়ান বাই টু হবে, দুটোই ওয়ান বাই টু হবে। তো প্রথমে তোমাদের আমি রোমান টু এর প্রশ্নটাকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের অঙ্কটা কি আছে, সাইন ব্র্যাকেটের মধ্যে থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সমান ওয়ান বাই টু, এই যে পার্টটা আছে এটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো। সাইন ওয়ান বাই টু মানে কি, সাইন ওয়ান বাই টু মানে কি, সাইন ত্রিশ ডিগ্রির মান কিন্তু ওয়ান বাই টু, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো এগুলো কেটে দিচ্ছি, নাহলে বাজে লাগছে দেখতে। বা লিখবে তোমরা সাইন, এটা আই লিখবে, ঠিক আছে? সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ সমান সমান কত আছে, সাইন কত ডিগ্রি মান, সাইন ত্রিশ ডিগ্রি মান, তাই তো? বোথ সাইড থেকে সাইন সাইন কেটে গেল, বা থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সমান থার্টি ডিগ্রি, ওকে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিটা সমান সমান তিরিশ ডিগ্রি প্লাস এই মাইনাস তিরিশ ডিগ্রি ওইদিকে গেলে কী হবে, প্লাস তিরিশ ডিগ্রি হবে, অর্থাৎ তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কত হবে, ষাট ডিগ্রি হবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? অতএব থিটা থিটা সমান সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ষাট ডিগ্রি। অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে কস থিটার মান কত। তো দেখো কস থিটা মানে কি, ষাট ডিগ্রি, ষাট ডিগ্রি, কস ষাট ডিগ্রি মান কত হবে, ওয়ান বাই টু, এর অ্যান্সার হবে ওয়ান বাই টু। সুপ্রিয় দর্শকার্থী, ওয়ান বাই টু
আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান থ্রির অঙ্ক কি বলেছে? কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান ওয়ান বাই টু হলে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান কত হবে? এর অ্যান্সারও কিন্তু ওয়ান বাই টু হবে। তো দেখো ওয়ান বাই টু কী করে হচ্ছে সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আমাদের অঙ্কটা বলেছে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মানটা নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী আছে, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এই ফর্মুলা ইউজ করবো। অর্থাৎ দেখো কস, তো দেখো একটু লেখা একটু গণ্ডগোল হচ্ছে, সিও এস কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে তোমরা নজর করে দেখো যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ব্র্যাকেট ক্লোজ, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি? ওয়ান, ওয়ান গুণ। আর কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কিন্তু বলে দিয়েছে বইতে, যেটা আমি তোমাদের একটু পরে মানে একটু আগে তোমাদের আমি পড়িয়ে শুনিয়েছি। ওয়ান বাই টু গুণ করলে কেবে ওয়ান বাই টু হবে এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো ওয়ান বাই টুটা বাজে লাগছে দেখতে, ওয়ান বাই টু এইবার ভালো লাগছে দেখতে, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের অঙ্কগুলো সলভ করে দেবো। দশ দাগের অঙ্ক এস এ কিউব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের দশ দাগের প্রশ্নগুলো সলভ করাবো এস এ কিউব। ফার্স্ট প্রশ্ন তোমার মনে, আর কস থিটা সমান সমান টু রুট থ্রি আর সাইন থিটা সমান সমান টু হলে আর ও থিটা উভয়ের মানটা আমাদের বের করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ওকে সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অঙ্কটা প্রথমে আর সাইন থিটা প্রথমে আমি বসিয়েছি, একটু কালার নিয়ে নিচ্ছে, ঠিক আছে, বোঝাতে আমার সুবিধা হবে। তো দেখো প্রথমে আর সাইন থিটা আমি প্রথমে নিয়েছি, তার নিচে আর কস থিটা নিয়েছি, যেটা বইতে বলে দিয়েছে। এবং আর সাইন থিটার মান কত? দুই বলেছে, এবং আর কস থিটার মান কী বলেছে? টু রুট থ্রি বলেছে, তাই তো? কী বলছে বুঝতে পারছো? এগুলো মুছে দিচ্ছি। তো দেখো আর সাইন থিটা বাই কস থিটা মানে কি তোমরা জানো? কি সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা, ট্যান কী আছে আমরা দেখতে পাচ্ছি, সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা, তাই তো? ট্যান থিটা। তো দেখো এই আর তো কেটে গেল, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ এখানে আমরা নজর করে দেখতে পারছি যে আমরা দেখতে পারছি যে এই টু টুও কেটে দিচ্ছে, ঠিক আছে? কী থাকছে? ওয়ান বাই রুট থ্রি থাকছে। তো ওয়ান বাই রুট থ্রি কার মান? ওয়ান বাই রুট থ্রি কার মান? ট্যান থিটা সমান সমান ট্যান ত্রিশ ডিগ্রি, ট্যান ত্রিশ ডিগ্রি, ঠিক আছে? তো দেখো বোথ সাইড থেকে বানিলাম, ট্যান ট্যান কেটে গেল, কেটে গেলে কী থাকছে? থিটা সমান সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থার্টি ডিগ্রি পাচ্ছি। থিটা সমান সমান কী পাচ্ছি? থার্টি ডিগ্রি পাচ্ছি। অর্থাৎ এখানে বলেছে যে থিটার মান এবং আর এর মানটা বের করতে হবে, তাই তো? থিটার মান এবং আর এর মানটা কিন্তু বের করতে বলেছে। ওকে তো দেখো এখানে কিন্তু দুটো সমীকরণ ছিল, একটা ছিল আর সাইন থিটা সমান সমান ছিল টু ছিল, আর একটা ছিল আর কস থিটা সমান সমান টু রুট থ্রি ছিল। তো দেখো এর ভিতর থেকে যে কোনো একটা জায়গায় ফেললে কিন্তু তোমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখো আর সাইন থিটা সমান সমান টু, আর আছে আর কস থিটা সমান সমান টু রুট থ্রি, এর ভিতর থেকে যে কোনো একটা জায়গায় থিটার মান বসিয়ে দিলে কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এক নং সমীকরণও বসাতে পারো এবং দ্বিতীয় নম্বর সমীকরণও তোমরা বসাতে পারো, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো
তোমাদের আমি 1 নং সমীকরণেই করে দিচ্ছি, ঠিক আছে? কি বলছি সুপ্রিয় দর্শকার্থী, দেখতেই পারছো তোমরা, এটা মুছে দিচ্ছি। ওকে, আমি না মুছলে বাজে লাগছে দেখতে। ওকে, তো দেখো অঙ্কটা আরেকবার টুকে দিচ্ছি। কী আছে, আর সাইন থিটা সমান সমান কত? 2 ছিল। তো দেখো আর সাইন বা দিচ্ছে এগুলোতে, থিটার মান কত? থিটার মান কিন্তু আমরা দেখতে পারছিলাম, কিন্তু কত ছিল বলো? থিটার মান কিন্তু 30 ডিগ্রি ছিল, তাই তো? সমান সমান 2, আর গুণ সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান কত সেটা বলো তোমরা। সাইন 30 ডিগ্রি মান আছে 1/2 সমান সমান 2, বা বা R/2 সমান সমান 2। অতএব আর সমান সমান 2×2=4, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 4। অতএব আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান কিন্তু আমরা 4 পাচ্ছি, আর থিটার মানে কিন্তু আমরা 30 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি রোমান 2 এর প্রশ্নটা সলভ করে দেবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 10 দাগের প্রশ্নগুলো তো সলভ অলরেডি শুরু করেই দিয়েছি, রোমান 1 সলভ করেছি, রোমান 2 এরটা সলভ করিয়ে দেবো। কি বলেছে, সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2, তো তাহলে কস এ প্লাস কস বি এর মানটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করে যে স্যার কোন অঙ্ক ইম্পর্টেন্ট একটু প্লিজ বলে দেবেন, তো দেখো তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট রোমান 1, ঠিক আছে? রোমান 3, রোমান 4, রোমান 5, তার সঙ্গে তো এইগুলো তো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে এইটা এবং এই 3টে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান 2 এর প্রশ্ন এবং তার অ্যান্সার সমেত বিস্তারিত আলোচনা করা যাক, ঠিক আছে? তো দেখো সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2, তাই তো? সাইন এ সাইন এর বৃহত্তম সাইনের বৃহত্তম মান সাইনের বৃহত্তম মান তো দেখো অর্থাৎ অর্থাৎ সাইনে সাইনের সমান সমান সাইন 90 ডিগ্রি। সাইন সাইন কি আছে 90 ডিগ্রি, তাই তো? তো বোথ সাইড থেকে সাইন সাইন যদি কেটে যায় তাই কী থাকছে, এ সমান সমান কী থাকছে? 90 ডিগ্রি থাকছে। তাহলে আমরা দেখতে পারছি সেমনি যেমনি এখানে সাইনের মানটা বের করেছি, সেমনি আমি কস বির মানটাও বের করবো। তো দেখো এর মান কত, 90 ডিগ্রি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ওকে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো এবার আমি বি এর মানটা বের করব, সাইন বি, ঠিক আছে? এর বৃহত্তম মান, এর বৃহত্তম মান সাইন বি এর বৃহত্তম মান, তাহলে সাইন বি সমান সমান সাইন 90 ডিগ্রি, তাই তো? সাইন সাইন যদি কেটে যায় বোথ সাইড থেকে তাহলে বি সমান সমান কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো আমাদের অঙ্কটা ছিল কস এ প্লাস কস বি,
তাই তো? আমাদের অঙ্কটা কী ছিল? কস এ প্লাস কস বি, তাই তো? তো কস এর মান কত? 90 ডিগ্রি ছিল। কস এ মানে কত? 90 ডিগ্রি প্লাস কস বি এর মান কত ছিল? বি এর মানও 90 ডিগ্রি ছিল, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, কস 90 ডিগ্রি মান কত? 0 প্লাস কস 90 ডিগ্রি মান কত? 0 এবং কস 90 ডিগ্রি মান একই তো, 0ই। অর্থাৎ 0 0 ক্যালকুলেশন করলে কত? 0ই হবে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, কস এ কস বি এর মান কত? একটু কালার পরিবর্তন করে তোমাদের বোঝাচ্ছি। অর্থাৎ এখানে কস এ প্লাস কস বি এর মান কত? এর মান কিন্তু 0, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে? রোমান থ্রির অঙ্ক, তাই তো? তো দেখো, রোমান থ্রির যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও পরীক্ষায় খুবই দেয়। 9 tan² θ প্লাস 4 cot² θ এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তো দেখো, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আমি অনেকবার করিয়েছি, ঠিক আছে? প্রথমেই আমি করিয়েছি, তা সত্ত্বেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কী করে সলভ করতে হয়। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী আছে? 9 tan² θ প্লাস 4 cot² θ, তাই তো? 9 মানে কি? 3 tan θ এর হোল স্কোয়ার প্লাস 4 মানে কি? 2 cot θ এর হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এটা হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস সূত্রে 2ab হবে। ওকে, তো দেখো আমি করে দিচ্ছি এখানে, সমান 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 3 tan θ মাইনাস 2 cot θ, থিটা, এটা থিটা আছে, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ, এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 × 3 tan θ গুণ গুণ কী আছে? একটু নিচে লিখছি, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, 2 cot θ। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, সমান সমান 3 tan θ মাইনাস 2 cot θ এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 × 3 tan θ গুণ 2 cot θ আছে তো, তাই তো? কট মানে কি? 1/10। সুপ্রিয় দর্শকার্থী, ইন্টু টু কট মানে কি? কট মানে কি? 1/, একটু জায়গার সমস্যা হচ্ছে সুপ্রিয় দর্শকার্থী, আমি নিচে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? নিচে বসিয়ে দিচ্ছি, ইন্টু টু কট মানে কি? 2 cot মানে কি? 1/10θ, ঠিক আছে? 1/10θ। তো বোথ সাইড থেকে তো দেখো তোমরা, এই ট্যান যদি কেটে যায় তাহলে কী থাকছে? এটা তো ইন্টু, 3 × 2 = 6, 6 × 2 = 12, অর্থাৎ 3 tan θ মাইনাস
टू कॉट थीटा एक मुछिए दी समस्या हे एक जैगाटा समस्या हो ठीक है कि बोलते बुझते अन्य पेजे ये लाइन का केटे दीची लाइन टाइम तुम्हारे पर पेजे बुझे दीची ठीक है कि बोलते बुझते तो सुप्रिय दर्शकार्थी हमें कि नजर को देखते जे ब्रैकेट मत थ्री टेन थीटा माइनस टू क्वाड थीटा एर होल स्क्वायर प्लस तीन दुगुणी छः दुगुणी बारो और तुम्हारा तो तुम्हारा ओखाने एकटू देखते ही पारछो जे जे टेन एवं वन बाई टेन थीटा माल्टिप्लाई और एखाने कि आछे जेटा आमी परिवर्तन करेछि ठीक आछे क्वाड थीटा माने कि वन बाई टेन थीटा केटे दिएछि तो देखो एर सर्वनिम्न मान किन्तु एर सर्वनिम्न मान किन्तु टुएल्व ठीक आछे जे कोनो पूर्णवर्ग संख्या मेलार सर्वनिम्न मान शून्य सुतरां सुतरां एर न्यूनतम मान किन्तु बारो तो देखो तुम्हारे किन्तु एकटा काटाकाटी देखेछिलाम ए जायगाटा तुम्हारा एकटू बोझाच्छि ओखाने किन्तु आमी देखेछिलाम तोमरा ओखाने एकटू जायगाटा अनेकटा शर्ट छिल तो एटा तोमादेर आरेकबार एक्सट्रा भावे देखाच्छि एटा अंकटा आमी करे दिएछि ताओ बोझाच्छि এই যে এখানে কি করেছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার তারপরে কি করেছিলাম প্লাস সূত্রে টু ইন্টু থ্রি টেন থিটা ইন্টু টু কট থিটা তাই তো এই জায়গাটা তোমাদের আমি ওখানে একটু জায়গা সমস্যা ছিল বোঝানোর জন্য তো এখানে আমি কি করেছিলাম যে টু মাল্টিপ্লাই থ্রি টেন থিটা আর গুণ টু কট মানে কি ওয়ান বাই টেন এই জায়গাটা একটু সমস্যা ছিল বোঝাতে জায়গাটা শর্ট ছিল তো তো দেখো এই টেন আমি কেটে দিয়েছিলাম আর তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো ছিল বারো ছিল যেটা তোমাদের আমি আরেকবার বোঝালাম আর কি জাস্ট এই লেভেলটা যে কী করে হয়েছে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান ফোরের অঙ্ক সাইন টু দি পাওয়ার সিক্স থিটা প্লাস কস টু দি পাওয়ার সিক্স থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এর অ্যান্সার কিন্তু ওয়ান হবে ঠিক আছে তো দেখো ওয়ান কী করে হচ্ছে সেটা তোমরা ভালো করে নজর করে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো ওকে আমরা যে অঙ্কটা নজর করে দেখতে পাচ্ছি রোমান ফোরের অঙ্ক সাইন টু দি পাওয়ার সিক্স এটা কিন্তু সাইন আলফা টু দি পাওয়ার সিক্স কস আলফা টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা প্লাস সরি ইন্টু কস স্কোয়ার আলফা তো তোমরা তো জানো এ কিউব প্লাস তোমরা জানো এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা জানো এ কিউব প্লাস বি কিউব প্লাস সূত্রে থ্রি এ বি এ প্লাস বি তাই তো এই ফর্মুলায় কিন্তু আমরা ফেলব ঠিক আছে কী বলছি বুঝতে পারছো প্রথমে দেখো একটু ছোট করে লিখছি সাইন আলফা এটা এস করে দিলাম তো দেখো একটু সমস্যা হচ্ছে সাইন স্কোয়ার আলফা এবার ঠিক আছে কিউব প্লাস কস স্কোয়ার আলফা কিউব ঠিক আছে প্লাস সূত্রে থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ওকে আর এই যা এরপর আবার নিচে এখানে জায়গাটা শর্ট আছে তো তারপর হবে এ প্লাস বি হবে অর্থাৎ সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা একটু কালার নিয়ে নিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তো তো দেখো এখানে আমরা কী করছি সাইন স্কোয়ার আলফা এর মাথায় কিউ মানে কি তিন দুগুণি কত হয়
6 হয়ে যায়, তাই তো? তো সেম 6 হয়ে যায়। এখানে কি করেছি, প্লাস সূত্রে 3ab, ঠিক আছে, সূত্রে 3ab, তারপরে কি আছে, a প্লাস b, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস সূত্রে 3ab a প্লাস b, তাই তো? তাই এটা কিসের ফর্মুলা? এটা ফর্মুলা ছিল সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা, এর মাথায় কি, কিউব। তো দেখো এর মাথায় কি হবে, কিউব হবে। সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা, এর মাথায় কি হবে, কিউব হয়ে যাবে। এর ফর্মুলাই তো এটা, এর ফর্মুলাই তো এটা, তাই তো? কি বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পারছি, এটা কেটে দিচ্ছি যাতে। তো দেখো তোমাদের আর একবার বোঝাচ্ছি, এইটা এর ফর্মুলা কি আছে, সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা, এর মাথায় কি হবে, কিউব হয়ে যাবে, তাই তো? কিউব হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা মানে কি, ওয়ান, ওয়ানের মাথায় কিউব মানে কি, ওয়ান হবে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর মাথায় ওয়ানের মাথায় কিউব মানে ওয়ান, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি, ওয়ান। তার মাথায় কি আছে, কিউব আছে। এককে তিনবার গুণ করলে কি হবে, একই হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের রোমান ফাইভের অঙ্কটা সলভ করে দেবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? রোমান ফাইভের অঙ্ক বলেছে, যদি কোসেক স্কোয়ার থিটা সমান সমান টু কট থিটা হলে, তাহলে থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা আছে কোসেক, COACC, কোসেক স্কোয়ার থিটা সমান সমান টু কট থিটা। তোমরা একটা ফর্মুলা জানো, এখানে সাইডে লিখে রেখে দিচ্ছি, তোমরা কী জানো যে কোসেক স্কোয়ার থিটা, একটু ভুল আছে লেখায়, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি, COACC, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এটা তো তোমরা জানো। তাহলে তাহলে COACC, একটু কেটে দিচ্ছি, COACC কোসেক স্কোয়ার থিটা সমান সমান কী হবে, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, তাই তো? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে কী হচ্ছে, কোসেক স্কোয়ার থিটা মানে কি, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তো আমি তো কোসেক স্কোয়ার থিটা মানে কি, এটা তো লিখতেই পারি না, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, আর এইটা এইদিকে ছিল, এটা এইদিকে এসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাই তো? মাইনাস টু কট থিটা সমান সমান জিরো। অঙ্কটা সাজিয়ে নিচ্ছি, কট স্কোয়ার থিটা মাইনাস টু কট থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু কত, জিরো। তার মানে এখানে আমরা কী লিখতে পারি, আমরা এখানে টোটাল নজর করে দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে যে কোয়ার্ট থিটা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তো দেখো এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? মানে কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, কোয়ার্ট থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে কোয়ার্ট থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো,
কোয়াট থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। সুপ্রিয় দর্শকার্থী, খুব সুন্দর করে তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তাহলে কোয়াট থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, জিরোটা ঠিক মতন হচ্ছে না, জিরো হয় একই জিনিস বারবার, এই লাইনটা কিন্তু আগের বার আমি কিন্তু টুকেছি, ঠিক আছে? তাহলে কোয়াট থিটা সমান সমান ওয়ান, কোয়াট কত ডিগ্রির মান ওয়ান? কোয়াট থিটা সমান সমান কোয়াট 45 ডিগ্রি, বোথ সাইড থেকে কট কট যদি আমি কেটে দিই তাহলে কী থাকছে? থিটা থাকছে, থিটা সমান সমান কত থাকছে? 45 ডিগ্রি থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সম্পূর্ণ অঙ্ক আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।